হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, খুশিতে আছেন। আজ যেহেতু একটা আনন্দের দিন, উৎসবের দিন, আমাদের কাছে ফ্রাইডে, শুক্রবার, যেখানে আপনারা জানেনই আজ আমাদের কি হতে চলেছে। আজ আমাদের একটা এক্সাইটিং ইভেন্ট হতে চলেছে, সেই ইভেন্টে অনেক কিছু দেখতে পাবো আমরা, অনেক কিছু জানতে পারবো, নতুন অনেক কিছু রিভিল হবে। আপনারা আশা করছি পপ আপটা দেখেছেন, কালকে পপ আপ দুবার এসেছে, একবার এমনি এসেছে, নর্মাল ওতে কিছু লিঙ্ক অ্যাডেড হয়েছে। তো প্রথমে যে পপ আপটা ছিল সেটা আশা করছি পড়েছেন ভালো করে, তারপরে মানুষের মনে কনফিউশন ক্রিয়েট হয়েছে, ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে সেটাও। এবং তাছাড়াও এই ভিডিওর একটু আগে শেষের দিকে কিছুটা তো নতুন কিছু ছবি আপনি দেখতে পাবেন, নতুন কিছু জিনিস দেখতে পাবেন, সেটা আপনাদের কাছে আশা করছি ইউনিক হবে, নতুন হবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো প্রথম যে কথাটা আমি বলতে চাই, যে আমাদের যে ইভেন্টটা হতে চলেছে সেটা কিন্তু কর্পোরেট আপডেটস নয়। আমি মুখেও বলছি ইভেন্ট, এটা একটা ইভেন্ট হতে চলেছে, নট কর্পোরেট আপডেটস। তো অ্যাজ স্যার কখনো মানে কি বলবো, যেটা বলেন সেটা করেন, করা সেটা হয়। উনি কর্পোরেট আপডেটস বলেছেন মানে কর্পোরেট আপডেটসেই আমরা পেড ভার্সনে দেখতে পাবো। যেহেতু আমরা কাল দেখেছি যে আমাদের ও কানেক্টের যেটা ছিল সেটা ও কানেক্টের 7 দিন এক্সট্রা ট্রায়াল বাড়ানো হয়েছে, তো তার মানে আমাদের কাছে যে ও কানেক্ট আছে আমরা সেই ও কানেক্টটাই এই ইভেন্টটা দেখতে পাবো, প্রথম কথা। দ্বিতীয় কথা, ও কানেক্টের যে ইভেন্টটা হতে চলেছে অনেকে বলছে এটা পেইড ভার্সনে হবে। তো দেখুন, প্রথমত আমাদের সাইড থেকে তো কোনো পেইড ভার্সনে হচ্ছে না, এটা তো কনফার্মড, কারণ আমাদের কাছে সেরকম সিস্টেম নেই, তাই না? আমাদের কাছে তো সেই একই ও কানেক্ট আপডেট করে দেওয়া হয়েছে, তার মানে আমরা কোনো পেইড ভার্সনে দেখছি না, মানে আমরা কোনো পয়সা দেবো না, কোনো রিচার্জ করবো না, কোনো কিছু করবো না, ঠিক আছে? তো কোম্পানির সাইড থেকে কোম্পানি ও কানেক্টে করবে কি, ও কানেক্টের যে নিউ ভার্সন আছে তাতে করবে কি, পিড ভার্সন আমরা যাকে বলছি মানে যাতে নয়েজ ক্যান্সেলেশন ফিচার্স বলুন বা যা যা ফিচার্স আছে সেই ফিচার্স যুক্ত নতুন যে ভার্সনটা আছে তাতে করবেন, সেটা তো আমাদের মানে আলোচ্য বিষয় নয়, সেটা আমাদের জানারও কথা নয়, তাই না? তো সেটার কথা এখন আপাতত বাদ থাক। এখন আসি নেক্সট যে পয়েন্টটা, মানে যে ইম্পর্টেন্ট কথাটা আপনারা বারবার প্রশ্ন করছেন, যে ইভেন্টটা যেটা হচ্ছে সেটা তো হওয়ার কথা ছিল পেইড ভার্সনে, যেটা অ্যাজ স্যার বারবার বলেছেন যে পেইড ভার্সনে হবে নেক্সট, তাহলে কেন হচ্ছে না? তো দেখুন, আমি বারবার বলছি অ্যাজ স্যার কিন্তু বলেননি পেইড ভার্সনে মানে হবে, অবশ্যই বলেছেন, বাট অ্যাজ স্যার কিন্তু বলেননি যে ইভেন্ট হবে, অ্যাজ স্যার বলেছেন কর্পোরেট আপডেটস হবে, আর এটা একটা ইভেন্ট। তার কারণ আপনি যদি এই ভিডিওটা দেখার পর ওইএসে যান, ইকোসিস্টেমে যান, সেখানে ক্লিয়ারলি লেখা আছে। এখন এটাকে কেন ইভেন্ট বলা হচ্ছে, তার কারণ এখানে কোনো আপডেটসের ব্যাপার বা ওরকম কিছু মেইন আমাদের মোটো নয়। এখানের মোটো হচ্ছে এটুখানি, যে আমাদের যারা উইনার আছে, আমরা যারা উইনার্স ইউটিউব কন্টেস্টে পার্টিসিপেট করেছে, সেই সমস্ত উইনারদের নাম ডিসাইড করা বা নাম বার করা। তার জন্য আমাদের ড্র করতে হবে, একটা স্পিন ঘোরাতে হবে, সেটা আমাদের কোথা থেকে ঘোরানো হবে, দুবাই থেকে ঘোরানো হবে, দুবাইয়ের যে মানে যারা আছে তারা ওইখান থেকে করবে, হায়দ্রাবাদ থেকে কন্ট্রোলড হবে, দুবাই থেকে করবে, আমরা মিটিং দেখব। তো মিটিংয়ের ব্যাপারে যদি একবার বলে দিই, তো তাহলে 10টা থেকে আমাদের মিটিং শুরু হচ্ছে রাত বাংলাদেশ টাইমে 10:30, এবং ঠিক 10:25 আমাদের হবে বুর্জ খলিফা শো, এবং ঠিক 10:55 বাংলাদেশে হবে বুর্জ খলিফা শো। এখন অ্যাজ স্যার তো আসবে, আপনারা যেহেতু দেখছেন যে ও মিনু শো, এরকম যে কোনো যে কোনো মিটিংয়ে আসছে, ও মিনু শোতে আসছে বা এমনি আসছে, এসে অ্যাজ স্যার কিছু না কিছু ও কানেক্টের ব্যাপারে ধামাকাদার আপডেট দিয়ে যাচ্ছে। তাহলে যে ইভেন্টটা অ্যাজ স্যারের কোম্পানির হচ্ছে, নিজের হচ্ছে, নিজে অর্গানাইজ করছে, সেই ইভেন্টে তো অবশ্যই কিছু বলবে, এটা তো কনফার্ম, এটা তো বলাই যায় বা বোঝাও যায় যে নিজেদের ইভেন্টে তো আরও অনেক কিছু জানা যাবে। তো কাল বুর্জ খলিফা শোতে তো কিছু, সরি কাল নয়, আজ হয়ে গেছে দিন, তো আজ বুর্জ খলিফা শোতে তো অবশ্যই আমরা অনেক কিছু জানতে পারবো, এটাতে তো কোনো অনিশ্চয়তা নেই। কিন্তু তাছাড়াও রাতে ইভেন্টে অ্যাজ স্যারের থেকে আমরা নতুন অনেক কিছু জানার সম্ভাবনা আছে, এবং সেই জিনিসগুলো আপনারা পাবেন কাল সকালে এই চ্যানেলে ভিডিওতে। নিজেরা অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন ভিডিওটা, এবং মিটিংটা অবশ্যই দেখবেন, অ্যাজ স্যারের বুর্জ খলিফা শোও দেখবেন এবং মিটিংও শুনবেন। কোথাও যদি কনফিউশন হয়, বুঝতে অসুবিধা হয়, সকালে আমার ভিডিওটা দেখবেন, বা যারা ইংলিশ বুঝতে পারেন না, একটু অসুবিধা হয়, তারাও দেখবেন, দেখার চেষ্টা করবেন, মিটিংটা শুনলে ভালো লাগবে, কিছু না হলেও বুঝতে পারবেন। তারপরে তো সকালবেলা ভিডিও আসবে চ্যানেলে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই বলার।
এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং এখন যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনারা ভালো করে একটা জিনিস লক্ষ্য করুন, ঠিক আছে, যে আমাদের কোম্পানির যারা কাজ করছে বড় বড় পদে যারা আছে তারা ডিরেক্টর হয়েও আমাদের আপলিফট হিউম্যানিটির প্রতি কতটা দায়িত্বশীল সেটা একবার লক্ষ্য করুন, ঠিক আছে। তারা কোম্পানির এই যে গাড়িগুলো আছে গাড়ির পিছনে খাবার নিয়ে মানুষের মাঝখানে গিয়ে তারা খাবার দিয়ে আসছে। অবশ্যই এটা একটা খুশির দিন আমাদের কাছে, 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, তো যেটা আমাদের কাছে খুবই একটা আনন্দের দিন। সেই দিনে সবার পেটে খাবার পড়ুক, সবাই আনন্দের সাথে কাটাক দিনটা, সবাই একটু আনন্দ উপভোগ করুক সেটা আমরা চাই। তাই যে এই যে মানুষের প্রতি এই যে ছোট্ট স্টেপ একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে তারা একটু অন্তত ভালো খেতে পারে একটা দিন, ঠিক আছে, এই যে স্টেপ এটা খুবই বড় স্টেপ বলে আমি মনে করি। নিজেদের তরফ থেকে অবশ্যই করা উচিত, আমরাও করতে চাই কিন্তু আমাদের এখন সেটা সম্ভব হয়ে ওঠে না, আমরাও জানি। আমাদের ফাউন্ডার্সদের মধ্যে এমন অনেকেই আছে যারা এখনও করেন এরকম কাজ, মানে তাদের ক্ষমতা আছে, তারা অনেক দিন ধরে করে আসছেন, এরকম লোকও আছে, তো তারা করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আমরাও চেষ্টা করবো এই সমস্ত করার, আমরাও অবশ্যই করব, চেষ্টা তো নয় করব। তো এর মাঝখানে আপনি যে ছবিগুলো একটা একটা করে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যারা আমাদের এই সবার মাঝখানে এসে খাবার দিচ্ছেন তারা আমাদের কোম্পানির কিন্তু কোনো ছোটোখাটো কর্মচারী নয়। যাদেরকে দেখছেন এই ব্লু ড্রেস পরা যাকে দেখলেন, তিনি কিন্তু আমাদের কোম্পানির ডাইরেক্টর, মানে আমাদের কোম্পানির উচ্চ পদে আছে, একদম হায়দ্রাবাদের ডাইরেক্টর পদে আছে। এবং সাদা ড্রেস পরা যাকে দেখলেন তার নাম হচ্ছে ভেঙ্কটেশ কিল্লি, উনিও আমাদের কোম্পানির ডাইরেক্টর। তো কোম্পানির ডাইরেক্টর এসেছে, হায়দ্রাবাদের ডাইরেক্টর এসে কোম্পানির যারা মানে মানুষদের হাতে হাতে খাবার দিচ্ছে, তো এটা নটা যোগ তারা সময় বার করে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, দিস ইজ হিউম্যানিটি। কাজ অবশ্যই আছে, ব্যস্ত ওনারা অবশ্যই অনেক অনেক ব্যস্ত, কিন্তু তার মাঝেও সময় বের করে মানুষের পাশে এসে দাঁড়ানোটাই হলো আসল মানবিকতা। শুধু তাই নয়, আপনারা দেখতে পাবেন যে তারা দুজন ডাইরেক্টরই বাচ্চাদের সাথে বসে খাবার খাচ্ছেন, একসাথে বসে আছে তারা খাবার খাচ্ছে, এটা কোথায় আপনারা বলবেন এটা কোথায়? তো এটা হলো আমাদের চিয়ার্স ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন আছে যার নাম হচ্ছে চিয়ার্স ফাউন্ডেশন। সেই চিয়ার্স ফাউন্ডেশনের সাথে কোলাবরেশন যাকে বলে, সংঘবদ্ধভাবে তাদেরকে খাবার দেওয়া, আজকের দিনে তাদের ভরণ পোষণ যা খাওয়া দাওয়া আছে সেগুলোর দায়িত্ব নিয়েছে কোম্পানি, এবং তাদের সাথে একটা খুব ভালো একটা মার্ভেলাস মোমেন্ট কাটানো, এটা সৌভাগ্যের ব্যাপার, এটা এমনি এমনি হয় না, এটার জন্য সত্যি কপাল করে আসতে হয়। তো তারা বাচ্চারা আনন্দ উপভোগ করছে, নাচছে, গাইছে, হ্যাঁ, এবং খাওয়া দাওয়ার কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের কোম্পানির তরফ থেকে, সেটা প্রোভাইড করা হয়েছে, একটা করে ফ্ল্যাগ দেওয়া হয়েছে ইন্ডিয়ার, এবং এটা খুবই সুন্দর একটা ইনিশিয়েটিভ, খুবই সুন্দর। শেষে কি বলা হচ্ছে, টুগেদার উই আপলিফট হিউম্যানিটি অ্যান্ড বিল্ড দ্য বেটার টুমরো, একসাথে আমরা হিউম্যানিটিকে আপলিফ্ট করবো, উঁচু ওপরে তুলবো, এই যে গরিব সীমা আছে বা যারা যাদের এইসব প্রবলেম তাদেরকে ওপরে তুলবো, অ্যান্ড এবং বিল্ড দ্য বেটার টুমরো, এবং কাল একটা আরও সুন্দর দিন গড়ে তুলবো, দ্য অনপ্যাসিভ ওয়ে, একটা অনপ্যাসিভের রাস্তা দিয়ে, ঠিক আছে। তো এটাই বলার, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা শেয়ার করবেন, লোকের সাথে ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, কারণ আপডেটস তো আরও অনেক কিছু আসতে চলেছে। আজ ওকানেক্টের লিঙ্ক আসবে, এখনও অবধি ওকানেক্টের মিটিংয়ের লিঙ্ক আসেনি। যদি কোনো স্টেপ থাকে, নিউ অ্যাডের স্টেপ থাকে, বা যদি কোনো প্রসেস থাকে বুঝতে না পারেন বলবেন, আমি চেষ্টা করবো ভিডিও বানিয়ে বলে দেওয়ার যে কীভাবে জয়েন হতে হবে বা কীভাবে কী করতে হবে, প্রসেস থাকে আশা করছিও আপনারা বুঝতে পারবেন। এবং রাতে মিটিংটা অবশ্যই অ্যাটেন্ড করবেন, মিটিং এলে আমি মিটিংয়ের লিঙ্ক এলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।